কেন আমার লুঙ্গিতে সবাই আটকা পড়ল এমনটি মন্তব্য করেছেন নায়িকা পরিমণি। ঢাকায় সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরিমণি, গেল 24 অক্টোবর ছিল তার জন্মদিন। প্রতি বছর বেশ জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন নায়িকা, এবারও তার ব্যতিক্রম হয়নি। বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরির জন্মদিনের মূল মঞ্চ। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে আসেন পরিমণি, কেক কেটে নেচে গেয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি। এদিকে জন্মদিনে পরিমণির বিশেষ পোশাকে ধুমছে নাচ এবং সেই ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ পরির সাম্প্রতিক কার্যক্রমকে সাহসী উচিত জবাব বলেছেন, আবার কেউ একে বলেছেন বেলাল লাপানা। এদিকে পরি ব্যস্ত তার সিনেমার কাজ নিয়ে, শুটিং শেষ করে ফিরে এসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে পরিমণি লিখেছেন, এই যে আমি গুনিনের শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারাদিন বাচ্চাদের নিয়ে হই হুল্লোড়, সন্ধ্যা থেকে লেট নাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটা সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন। আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যি বড় সুখী মনে হয়। শুক্রিয়া। তবে পরিমণি তার এই সমালোচনা কোনোভাবেই পাত্তা দিতে নারাজ। পরিমণি বলেন, যে যাই বলুক না কেন, কেউ আমার পোশাক নিয়ে কিংবা আমার চলাফেরা নিয়ে বাজে মন্তব্য করলেও সেই বিষয়ে আমি কান দিতে নারাজ, আমি আমার মতোই চলতে চাই। দর্শক, পরিমণির এই লুঙ্গির বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।